আমার এক বন্ধু পালিয়ে কোর্টে গিয়ে বিয়ে করেছে, পরে তাদের বাবা মা মেনে নিয়েছে। এখন বিয়েটা কি তাদের সঠিক হয়েছে? প্রথমত ছেলের বিয়ের ব্যাপারে কোনো সমস্যাটা নেই, সমস্যা হচ্ছে মেয়ের বিয়েটা। মেয়ের বিয়েটা শুদ্ধ হয়েছিল না, এই জন্য উত্তম হচ্ছে, যেহেতু এটা সমস্যা জিনিস, উত্তম হচ্ছে মেয়ে বাবা মা তাকে আবার বিয়ে দেয়া, কারণ এটা একটা সমস্যা জিনিস। এই জন্য রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন, আইয়ুম রাতে নাকাহাত বেগাই রেজনে অলিগিয়া পানে কাহুয়া বাতলুন বাতলুন বাতলুন। যোন কোনো নারী যদি কোনো তার অলির অনুমতি ব্যতীত বিয়ে বসে, তার নেকা বিয়ে বাতিল 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 বলার পরে সেটাকে অটোমেটিক শুদ্ধ হয়ে যায় না। কোনো কোনো ইমাম বলেছেন, অবশ্যই ইমাম শারবি সহ কয়েকজন ইমাম বলেছেন যে যদি বাবা মা মেনে নেয় তখন মেয়ের বিয়েটা শুদ্ধ হয়ে যাবে, কিন্তু আমরা মনে করি যে এইভাবে না করে তাদেরকে উচিত হবে তাদের পিতামাতা আবার বিয়ে দিয়ে দেয়, কারণ এইভাবে পিতামাতা যতক্ষণ পর্যন্ত অসন্তুষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত সেটা, এবং তারা বিয়ে না দেবে ততক্ষণ পর্যন্ত বিয়ে এই বিয়েটা সেটা বৈধতার মুখ দেখবে না। উচিত হবে তাদেরকে আবার আবার নতুন করে বিয়ে দেয়া এবং সুন্দর করে নিয়ম করে ডাক কাজ বিচার নিজে লোক ডেকে মানে অলিমা করে বিয়ে সুন্দর করে দেয়া, এটা উচিত হবে, কারণ আগের বিয়েটা আসলে সত্যিকার বিয়ে হয়নি।